सो हे गाइस आमी एखन आछि होच्छे हस्तशिल्प मेला। हस्तशिल्प मेलाटा होच्छे एखन निउ टाउने, निउ टाउन इको पार्क। पुरो जायगाटा देखते पाच्छेन एखाने, पुरो जायगाटा नेई, माने इको पार्कर एई गेट वन एर दिकटाते पुरो गेट वन ने जतटा जायगा आछे पार्किंगटा पुरोटा नेई निछे, सेखाने हस्तशिल्प मेला होच्छे। तो आज के आउटफिटा की रकम? आउटफिटा एक डिफरेंट टाइप लगे आई थिंक, कारण कि एक केपॉप मैं कोरियन सीरीज देखे तो जैकटा बेसिकाली एट ओपेन एरिया, ओईदि क्लोज एरिया आलोज एरिया दोकान आखने दोकान मैं वे बेसिकाली से ही हाट टाइपर जमन बई बुक फेयर मैं बई मेला टईम थे। एखान ओपेन एरिया कारण एखानटाते काठर जिनपतगो बेसि, काठर जिसपत ओने रखार जैगा नहीं। तो चलो भिडियो देखान जाक, और ভিডিওটা যদি এনজয় করো তাহলে প্লিজ শেয়ার করতে ভুলো না ভিডিওটা। আর আরেকটা প্রথমেই বলে দিই যে এই বুক ফেয়ারটা, মানে এই সরি বুক ফেয়ার বলছি, এই মেলাটা, হস্তশিল্প মেলাটা বেশি দিন চলছে না, 20 তারিখ অবধি চলছে, আর 20 তারিখে ক্লোজ হয়ে যাবে। আর আরেকটা টাইমিংটা বলে দিই, টাইমিংটা হচ্ছে সকাল 1:30 থেকে রাত 8:00 অবধি চালু আছে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা মানে অ্যাওয়ারনেস যে বাইক নিয়ে একদম আসবেন না, বাইক নিয়ে প্রচন্ড ঝামেলা। সেই 3 নম্বর গেটে মানে প্রায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার দূরে বাইক রাখতে হচ্ছে, দিয়ে হেঁটে আসতে হচ্ছে। তো গাইস বাস বা ওলা বা উবের ধরে চলে এসো, বাসে করেই বেস্ট হবে, সেভ হবে, আর বাইকটা একটু অ্যাভয়েড করাই বেস্ট হবে। বাইক নিয়ে প্রচন্ড মানে চাপ আছে, অন্য কোথাও রাখতেও পারবে না বাইক, কারণ কি এখানটা পুরো ফাঁকা জায়গা, আর পুলিশে মেন কথা হচ্ছে বাইক তুলে নিচ্ছে। তো চলো তো গাইস আমরা এখন আছি হস্তশিল্প মেলায়, যেটা নিউ টাউনে শুরু হয়েছে। এটা কোনো পার্টিকুলার ইকো পার্কের এইদিকে মেলাটা, ইকো পার্কের ভেতরে নয়, এই যে রাস্তা দেখছো মেইন রোড, এটা মেইন রোডের একদম সাইড দিয়ে দিয়ে মেলা। আর টু মাচ ক্রাউড মানে প্রচণ্ড ভিড়, গাড়ি রাখতে তো একদম 12টা বেজে গেল। এখানে সব কিছু কাঠের সব এইসবের জিনিস, দেখতেই পাচ্ছ মানে হস্তশিল্প মেলা, মানে গামছা টামছা থেকে সব। তো বেসিক্যালি নর্মাল মেলার মতনই, কিছু এক্সট্রাভেগেন্ট নয়, মানে যেমন বুক মেলা ফুক মেলা হয় সেরকম কিছু নয়, শুধু এখানে একটু হাইপ যার জন্য এত, এই যে দেখুন মমতা ব্যানার্জি এর এত যেহেতু হোর্ডিং পোস্টার পেয়েছে সেই জন্য এতটা হাইপ। এই যে এখানে দেখুন বাঁশের, আচ্ছা বাঁশের ওইগুলো কি দাম আছে? হ্যাঁ 1250। তো দেখতেই পাচ্ছ যে এখানে বেসিক্যালি বাঁশের যে জিনিসগুলো আছে এগুলোর প্রাইস এরকমই আছে, মানে একটু হাইপ আছে, মানে হয়তো এদেরও অনেক টাকা দিতে হয় যার জন্য এরা দামগুলো প্রচণ্ড বেশি থাকে, মানে 1250 টাকা ইজ টু মোর কস্টলি। আমার বাবা এগুলো বাড়িতেই বানায় বাঁশ দিয়ে, যাই হোক একটু হাইপ বেশি, একটু দাম বেশি, যেহেতু এত লোক এত ক্রাউড, আর মেলাটাই সবেই শুরু স্টার্ট হয়েছে। এখানে একটা মেইন প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে এই পার ওই পারে যে মানে অসুবিধাটা যেটা, যে রাস্তায় গাড়ি চলাচল করছে তার মাঝখানে সাইড দিয়ে দিয়ে মেলা, এখানে কোনো পার্টিকুলার যে ভেতরে মেলার জন্য সেরকম কোনো ব্যাপার নেই না, যার জন্য একটু অসুবিধা যখন তখন আমার ভিডিও বানাতেও অসুবিধা হচ্ছে। আজকে আবার আমি ট্রাইপডটা মানতে ভুলে গেছি। সবচেয়ে প্রবলেম হচ্ছে যে গাড়ি, গাড়ি রাখার প্রচণ্ড সমস্যা। তো
এগুলো কি দাম আছে? 150। এগুলো মাটির মাটির লম্প টাইপের জিনিসগুলো ঠিকই আছে, দেখো 100-150 টাকা ঠিকই আছে, এদেরও টাকা দিতে হচ্ছে। এই যে এগুলো এগুলো বাড়িতে আমার দিদিও তৈরি করে, মানে ঠিক আছে, কিন্তু এখানে যে মেলা দিতে হয়েছে তার জন্য ওদেরকে টাকা দিতে হয়েছে, যার জন্য কিছু কিছু জিনিস একটু ওভার প্রাইসড। বাট হাতের কাজ আছে যার জন্য একটু দামটা বেশি, কিছু করার নেই। তো আরও আগে আছে, গোটা লাইন দিয়ে এটা মেলাটা, আর শুধু এই পার্টটা না, ওই পারেও আছে, ওই পার্টটা একটু গিয়ে দেখাবো, ভিডিওটা বহুত বড় হচ্ছে আই থিঙ্ক। বাহ, এই জিনিসগুলো বেশ ভালো। কি প্রাইস আছে এগুলো? 250-400। এগুলো মানে কাজ করা যেগুলো সেগুলো 400, এগুলো প্লেনগুলো 250। বাহ, ওইটাও বেশ ভালো মাটির। এটা কি দাম আছে? 1300। তো এটা এইগুলো বেসিক্যালি পটারি পটারি, এগুলো ভালো, কাজগুলো খুব খারাপ না। বটল আর্ট আছে ওদিকে, ওদিকে ওই যে কেটলির যে এগুলো বেশ ভালো। যাই হোক, যেহেতু আমি ঘুরতে এসেছি, তো ওইদিকে বেতের জিনিসপত্র, তারপরে ওইদিকে লেদারের জিনিসপত্র আছে। বাহ, এই পটারির কাজগুলো এখানে দেখুন তৈরি করছে একজন। তো এখানে লাইন দিয়ে দিয়ে সেমই দোকান, কোনো একটু ওভার হাইট আছে, কিছু করার নেই সেটা, বাট ঠিক আছে আই থিঙ্ক। এগুলো মাঝে সাঝে আসে। ওইখানে যেমন মাটির কাজগুলোর মাটির, এখানে মাটির প্রদীপ, এতটাই। আর এবার ওই দিকটাতেও আছে, ওইদিকে অনেক জিনিস আছে, এই দেখুন ওদিকটাতেও নিয়ে যাচ্ছে। এইদিকে জিনিসগুলো দেখালাম, বেশিরভাগ মানে মাটির মাটির কাজ বেশি। এবার কপিরাইট ক্লেম না আসে। আচ্ছা, এবার আমরা ভেতর দিকটাতে যাচ্ছি। ভেতর দিকটায় বলতে যেখানে মেনলি শপগুলো বসেছে, দোকানগুলো বসেছে, আমি ভেবেছিলাম হয়তো বাইরে এত শপ যার জন্য ভেতরে হয়তো কিছু নেই। তো আমি যাচ্ছি এবার ভেতর দিকটাতে, যেমন রাস্তার ধারে ধারে বসেছে সেমনি শপও আছে। ভিডিওটা অনেক বড় হচ্ছে জানি, বাট এগুলো এরকমই হবে, কিছু করার নেই। তো বেসিক্যালি আমরা চলে এসেছি ভেতরটাতে। ভেতরে যেমন আর কি বইমেলা টাইপের হয়,
সেমনি জায়গায় চলে এসেছি। তো এগুলো কপিরাইটের কপিরাইট ক্লেমের খুব চাপ থাকে, যার জন্য প্রবলেম হয় একটু। তো এইটা হচ্ছে মেন মেলা। মেন মেলা বলতে এইখানে দোকানগুলো আছে, এই যেমন এসছে যে প্রতিটা, সেই যেমন দুবাই এক্সপো বা যেমন এক্সপো টাইপের হয় সেমনি এক্সপো। এই দেখুন ওইখানে যেমন দেওয়া আছে পূর্ব মেদিনীপুর, ওখানে পূর্ব মেদিনীপুর, তারপরে এদিকে আরও আছে। আই থিঙ্ক ভেতরে একটু দামটা একটু বেশি হবে। এইগুলো খুব ভালো লাগছে, এইগুলো, তারপরে এই বাঁশের জিনিসগুলো খুব ভালো। তো এখানে গাইজ বেতের জিনিস একটু বেশি। এই যে যেমন বেতের জিনিস এখানে একটু বেশি, এখানে একটু দামটা বেশি হবে, একবার জিজ্ঞেস করে দামগুলো। ওই যেমন ওই চেয়ারটা, ওই চেয়ারটা কি দাম আছে? 2200 টাকা। মোটামুটি ঠিক আছে, দাম খুব যে বেশি তা নয়, 2200 টাকা হয়তো একটু দামদার হবে। তারপরে ওটা 2000 টাকা পেতের জিনিস। তাছাড়াও এখানে যদি দামটা বেশিও হয় কিছু করার নেই, এখানে ওদেরকেও টাকা দিতে হয়েছে, এবার ওদেরও প্রফিটের ব্যাপার আছে। এইগুলো বেশ ভালো, খারাপ নয়। তো বেসিক্যালি সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে যেমন এক্সপোতে সব কান্ট্রির আলাদা আলাদা এ হয় সেই রকম। এটা যেমন দেখো তোরসা কুচবিহার, এরা শুধু ওই ম্যাট ম্যাট মানে মাদুরের ওপরে সব জিনিসপত্র রেখেছে, ব্যাগ রেখেছে ওই এর ওপরে। যেমন ওই ধরনের মাতলা দক্ষিণ চব্বিশ পরগনা, সবাই সবার নিজস্ব একটা জেলা নিয়ে সেইখানে যে প্রায়োরিটিগুলো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। এগুলো বেশ ভালো, খারাপ নয় দেখতে। এগুলো কি আছে? আচ্ছা আচ্ছা, কী দাম আছে এগুলোর? হাজার। তো এগুলো বেসিক্যালি চাটাই, এগুলো এরকম মানে হাজার। স্টার্টিং কিরকম দাম আছে? স্টার্টিং মানে দাম তো এগুলো এখানে মোটামুটি দাম দর করা যেতে পারে, 1000-1200 এমনি দাম রেখেছে। ভালো, বেশ খারাপ নয় দাম, খুব যে হ্যাবক তা নয়, মানে নর্মাল দাম। এগুলো ঘড়িগুলোর দাম একবার দেখি, আমার বাটি বা থালা, এইগুলো কি দাম আছে? প্লেট আর থালাগুলো কাঠের, হ্যাঁ 2000 টাকা। আর এই কাঠের এগুলো 300 টাকা না? 2000 টাকা একটু নন অ্যাফোর্ডেবল আমার কাছে, 2000 টাকা একটু বেশি। আমার কাঠের জিনিসের খুব ভালো লাগছিলো, কাঠের প্লেট বা বাটি ওইগুলো কেনার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু 2000 টাকা একটু খুব গায়ে লাগছে। যাই হোক,
আঞ্চলিক অর্থাজনের উপকরণ দক্ষিণ দিনাজপুরে বাঁকের মুখোজ কাকির মুখোজ। তো এখানে বৃষ্টি হয়েছে যার জন্য একদম গল্প শেষ। অর্থাজনের উপকরণ রয়েছে এবারে মেলায়। জঙ্গলমহল শিল্পীদের জন্য বিশেষ প্যাভিলিয়নে রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া সহ অন্যান্য আদিবাসী শিল্পীদের অসামান্য হাতের কাজের সমাহার। এগুলো বেশ ভালো, মানে দড়ি দিয়ে, নারকল দড়ি দিয়ে বানিয়েছে। বাসার এই জিনিসগুলো খুব ভালো লাগছে। এগুলো যেহেতু বাবা বাড়িতেই বানায়, মানে বাবা নিজে বানাতে পারে, তো সেই জন্য একটু মনে হয় আমার এ লাগছে, কিন্তু কাজগুলো খুব সুন্দর। এগুলো কি দাম আছে? 1500। এগুলো সব নাইট ল্যাম্প টাইপের না? আচ্ছা, এগুলো মেইনলি চাটাই। চাটাইগুলো কি দাম আছে? চাটাইগুলো কি দাম আছে? আচ্ছা হ্যাঁ, কি এটার কি দাম আছে? এগুলো চাটাই, কি দাম এটা? 600 টাকা। দেখি আমি ভিডিওটা বানিয়ে নিয়ে আমি কেনার একটা পরিকল্পনা করছি। ঠিক আছে, রাখুন, একটু পরে দেখছি। তো 600 টাকা আই থিঙ্ক ঠিকই আছে, খুব যে হাইফাই প্রাইস তা নয়। 600 টাকা ওটা একটু হয়তো দাম দর করলে একটু কমে দেবে, বাট ঠিক আছে, 600 টাকা একটা এরই দাম। মানে তুমি যদি একটা গায়ে দেওয়ার কম্বল কেন সেটারও দাম এরকম। অনেক কিছু জিনিস আছে, যেমন এখানেও ভেতরে দোকানে দাম বেশি, বাইরের দোকানের দামটা একটু কম। যাই হোক, এখানে মাটির কাজ। এগুলো যখন পুরুলিয়া গেছিলাম তখন দেখেছিলাম, বাহ, এই জিনিসগুলো বেশ ভালো। বাঁশের এই জিনিসগুলো দেখে খুব সুন্দর লাগছে। এই যে এগুলো গাছের শিকড়ের, এগুলো গাছের শিকড় দিয়ে তৈরি না? এগুলো গাছের শিকড় দিয়ে তৈরি। ওইখানে যেমন ওগুলো মাদুর। তো যারা এখনো আসনি তারা একবার এসে দেখতে পারো, এখানটা আই থিঙ্ক ভালো লাগবে। ভিডিওটা আজকে একটু কাঁপছে, কারণ কি আমার যে ট্রাইপড আছে ট্রাইপডটা ভেঙে গেছে, যার জন্য একটা নতুন ভাব যে গিম্বেলই কিনবো মোটামুটি বাজেটের মধ্যে। গিম্বেলটা বেশ ভিডিওটাকে স্টেবিলাইজও করবে, কারণ ভিডিওটা ভূত কাঁপছে। যখন ভিডিওটা এডিট করে ছাড়বো তখন আই থিঙ্ক শিওর মানে ভিডিওটা কাঁপবে। বাহ, এই কাঠের এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার। তো মেলাটা বহুতই বড়, ভেতরে কী আছে দেখা যাক। অত ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেখানোর হয়তো ভিডিওতে হবে না, কারণ ভিডিওটা বহুত বড় হচ্ছে। এগুলোর কি দাম আছে জিজ্ঞেস করি? কাঠের প্রোডাক্ট কি দাম আছে এগুলো? আচ্ছা, আর বাটিগুলো কি দাম আছে? ওই সাইজের বাটিগুলো আচ্ছা, ওই পুরো সেটটা, ওই পুরো সেটটা আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লেটগুলো কি দাম আছে? তো কাঠের জিনিস তো একটু দাম হবে, কাঠের একটু দাম হবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই। হ্যাঁ, কাঠের কোয়ালিটিটাও ভালো, এমনি প্লাস্টিকে গরম খাবারের চেয়ে কাঠের খাবার ভালো। যাই হোক, তো কাঠের জিনিসটা আমি একটু প্রেফারেবল। কাঠের এই প্লেট ফ্লেট এগুলো সব জায়গায় পাওয়া যায় না, হাতিবাগানে মাঝে মাঝে একবার দেখি, কিন্তু প্লেটগুলো পাওয়া যায় না। বেসিক্যালি চামচ টামচগুলো পাওয়া যায় কাঠের, কারণ কি এই ধরুন কোনো ফাস্টফুডই খাবার যখন আপনি বাড়িতে এনে খাচ্ছেন, স্টিলের প্লেট তো আছেই, সেটা কোনো অসুবিধা নেই। এখন বেসিক্যালি ফাইবারের প্লেট হয়ে গেছে, ফাইবারের প্লেটগুলো একটু চাপের ব্যাপার আছে, ফাইবারের প্লেটগুলো গরম খাবার। এখানে যেহেতু আচার পুরো, এখানে ভেলপুরি দই পাপ চাট, যাই হোক, এখানটা বেসিক্যালি মনে হয় ফুডের ওপরে। এই যেমন স্পাইসেস অ্যান্ড সসেস,
এখানে ফুডের উপরে সব এ করেছে, ভেটকি ফ্রাই, ওয়াও মোমো। আবার এখানে জানি না মিষ্টি হয়েছে, তো এখানে প্রচণ্ড কাদা অবস্থা খারাপ। এখানে বৃষ্টি হয়েছে কিনা জানি না, বাট পুরো কাদায় কাদা হয়ে আছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে চলতে। মাটির বোতল, এটা খুব সুন্দর দেখতে লাগছে মাটির বোতলটা। এই বোতলটার কি দাম আছে? 120। ওখানে মাটির জগ, মাটির বোতলও আছে, খুব সুন্দর লাগছে। এগুলো সব পোড়া মাটির না? 120। একটু এই ভিডিওটা করে তারপরে আসছি, তারপরে অনেক কিছু কেনার আছে। এই মাটির আর কাঠের জিনিসগুলো, মাটিরগুলো ভেঙে যাওয়ার রিস্ক থাকে, কিন্তু কাঠেরগুলো থাকে না। কাঠেরগুলো আমার নেওয়ার খুব ইচ্ছা আছে। কাঠের একটা প্লেট আমি নেবো, ভাবছি কাঠের প্লেট নেবো, দেখা যাক। এখানে মাটির বাসগুলো আছে, যারা বিজনেসের চিন্তা ভাবনা করছেন তারা এখানে এসে কিনে ডাইরেক্ট অ্যামাজনে সেল করতে পারেন কাঠের জিনিসগুলো। আই থিঙ্ক প্রফিটেবল ওইগুলো। এই যে এখানেও কাঠে, ম্যাক্সিমাম কাঠটা একটু বেশি। কাঠের একটা প্লেট কিনবো, দেখি কাঠের প্লেট একটা আমার কেনার অনেকদিন ধরে ইচ্ছা আছে। ভিডিওটা বিশাল বড় হচ্ছে আমি জানি, তো এখানে বেতের মেনলি, এই যে এরা বুনছেও। আচ্ছা, এগুলো বেসিক্যালি পুরুলিয়ার, পুরুলিয়া একটা মুখোশ গ্রাম বলে আছে যেখানে মুখোশ তৈরি হয়, তো এই সব জিনিসগুলো ওখানে ছিল। আমি এর পার্টিকুলার একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার পোস্ট করা হয়নি, এটা পোস্ট করব। বা এখানে হচ্ছে পাথরের, আর ওইদিকে বেতের ল্যাম্প ট্যাম্প থেকে শুরু করে সব আছে। তো এখানে বেসিক্যালি তৈরি করছে নিজেরা এখানে, তারপরে একটু বাইরের দিকে যাওয়া যাক, কী আছে দেখি। দেখো খুব একটা ওভার প্রাইস এখনকার নয়, আগে যেমন খুব একটা ওভার প্রাইস লাগতো, কিন্তু এখন ওভার প্রাইস খুব একটা লাগছে না জিনিসগুলো। কিছু কিছু জিনিস ওভার প্রাইস আছে, তো যারা আসনি আমি তাদের বলবো একবার এসে দেখে যাও। আর এলে আমি সবাইকে একবার বারণ করে দেবো যে গাড়ি নিয়ে একদম আসবে না, বা মানে বাইক নিয়ে একদম আসবে না, বাইক রাখার প্রচণ্ড ঝামেলা আছে। অনেকদিন পর সেরামিকের কিছু জিনিসপত্র দেখলাম, সেরামিকের অনেক জিনিসপত্র পরে দেখলাম অনেকদিন। তো এখানে প্রচণ্ড কাদা, এটাই প্রবলেম। ময়ূরাক্ষী, বীরভূম, এগুলো এখন বেশ কনসেপ্টগুলো বেশ ভালো করেছে, মানে প্রতিটা জেলার এক একটা নিজস্ব
এখানে প্রচণ্ড কাদা হয়েছে, যার জন্য চলাফেরার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ভিডিও প্রচণ্ড কাঁপছে। দামোদর পশ্চিম বর্ধমান তো বেসিক্যালি এতটাই, আর কিছু নেই। এটা বিশ্ব বাংলার ওনার, বিশ্ব বাংলার এটাই পাওয়া আপ টু 50% অফ নাকি, যাই হোক আমার মনে হয় বিশ্ব বাংলা থেকে এদের লোকাল এদের কাছ থেকে কেনা ভালো, তাহলে এরা কিছু টাকা পাবে। যাই হোক এটা এতটাই মেলাটা ছিল, সামনে আমার আউট, আর কিছু নেই এখানে। তো যারা আসেনি তারা আসতে পারো, 20 তারিখ অবধি মেলাটা চলছে, আর সকাল 1টা থেকে রাত্রির 8টা অবধি। ভিডিওটা একটু নড়ানড়ি হয়েছে হয়তো, কারণ ফোন খুব কাঁপছে, এখানে চলাফেরা করা একটু মুশকিল হচ্ছে। একটা গিম্বেল পরের বারে কিনে নেবো। ওকে তো বাই বাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না, আর তাড়াতাড়ি এসো এখানটা দেখে যাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে ফলো করতে ভুলো না। বাই বাই, টেক কেয়ার। সেই বাঁকুড়ার ঘোড়া মেলা যেহেতু এসেছিলাম, মেলা থেকে এই ঝুড়িটা কিনলাম, আর একটা কার্পেট মতো কিনেছি, কার্পেট নয় ওটা চাটাই মতো কিনেছি। আমি বলবো যে যারা মেলাতে আসছো তারা একটু দাম দর কম করো, কারণ কি সত্যি কথা বলতে এরা সত্যি মানে দেখে মনে হবে যে খুবই গরিব, তো হয়তো একটু বেশি দাম নিয়েছে। এটা আমার কাছে 70 টাকা নিয়েছে, মানে আমাকে বলেছিলো কম দামে করে দেবো, আমি ঠিক আছে দাও 70 টাকা নিয়েছে, আমি সেই জন্য দাম দর কিছু করিনি। এটাও 250 থেকে 300 টাকা নিল, 250 টাকা নিল, 300 টাকা বলেছিলো, তারপরে বললো ঠিক আছে তোমাকে 250 টাকা দিয়ে দেবো যাও। আমি বললাম ঠিক আছে তাহলে 250 টাকা দিচ্ছি না, যাই হোক দাম দর কিছু করো না এইগুলো বেসিক্যালি। ওকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। বাই বাই, টেক কেয়ার, পরের ভিডিও দেখা হচ্ছে।